ওয়েলকাম টু বনি এল ইডি তো আজকে আমার একটা বন্ধু বলেছিল যে কীভাবে আমরা গাড়ির মধ্যে হোম থিয়েটার ইউজ করব। হোম থিয়েটার চলে আমাদের চব্বিশ বারো জিরো বারোতে টোটাল আমাদের চব্বিশ ভোল্ট দরকার প্লাস মাইনাস নেগেটিভ আর পজিটিভ ভোল্টেজ দরকার তো গাড়িতে তো অ্যাক্টিভ ব্যাটারি থাকে বারো ভোল্টের তো কীভাবে এমপ্লিফায়ারটাকে চালানো যায় তার জন্যে ও অনেক ইউটিউবারে ভিডিও দেখেছে কিন্তু কোনো সলিউশন পায় না তো আজকে ওই জন্য আমি একটি সলিউশন বানিয়েছি একটা চপার আমি ডিজাইন করে নিয়েছি এই যে চপার একটা বেঁধে নিয়েছি দুটো মসফেট ইউজ করেছি আর পিডাব্লিউ এম সার্কিট একটা ইউজ করেছি এখান থেকে বারো ভোল্ট ইনপুট করবো আর এই চপারটার থেকে আমাদের এখানে ইনপুট হবে হাই ফ্রিকুয়েন্সি বারো জিরো বারো আর এদিকে আমাদের হাই ফ্রিকুয়েন্সি বারো জিরো বারো আউটপুট হয়ে যাবে এখানে জিরোটা ট্রান্সফরমারে ক্রিয়েট হচ্ছে ঠিক আছে একটা পজিটিভ দিচ্ছে এখানে পজিটিভ এই দুটোতে আমাদের পালস আসছে তাহলে সে একইভাবে এদিকে আমাদের পালসটা আউট করছে বারো জিরোবার তাহলে এইখান থেকে আমরা কী পাবো নেগেটিভটা পেয়ে যাচ্ছে এখানে হচ্ছে পজিটিভ এদিকটা হচ্ছে নেগেটিভ তাহলে এখানে আমরা দুটো ক্যাপাসিটা সিরিজ করে নিচ্ছি একটা ব্রিজের একটিভায় দিয়ে দিয়েছি এবার আমরা ভোল্টেজটা চেক করে দেখে নেব তো আমরা এবারে ভোল্টেজটাকে চেক করে দেখবো আমাদের নেগেটিভ আর পজিটিভ ভোল্টেজ তাহলে আমরা মাঝেরটা হচ্ছে আমাদের নেগেটিভ কমনটা এদিকে আমরা পাবো পজিটিভ ভোল্টেজ পজিটিভ পনেরো আছে এটা ক্যাপাসিটিটা চার্জ আছে বলে লোড নাই বলে পনেরো দেখাচ্ছে এদিকে নেগেটিভ ভোল্টেজ পাবো নেগেটিভ ষোলো আর এ দুটাতে আমাদের তিরিশের কাছে থাকবে বত্রিশ এটা যখনই আমাদের লোড পড়বে লোড পড়লে এইটা আমাদের বারো ভোল্টেজ এটা পনেরো দেখাচ্ছে এটা বারো হয়ে যাবে এটা আমাদের বারো হয়ে যাবে দেখুন লোড নাই বলে এই ভোল্টেজটা আমাদের শো হচ্ছে তাহলে আমরা এবারে শর্ট সার্কিট কারেন্টটা দেখব আমাদের কত এমপিআর জেনারেট করছে আমাদের হোম থিয়েটার এখন ভালোই লোড থাকে বারো এম্পিয়ার বারো এমপিআর মানে আমাদের এটা বারো এম্পিয়ারের সেট আপ বারো এম্পিয়ার আমাদের জেনারেট করছে হোম থিয়েটার ইজিলি চালানো যাবে বারো এম্পিয়ারের চব্বিশ বারো জিরো বারো যে কোনো অ্যাপ্লায়েন্স চব্বিশ এম্পিয়ার পর্যন্ত যে কিছু অ্যাপ্লায়েন্স চলে সব কিছু আমরা বারো বলতে এটা অপারেট করতে পারবো